নমস্কার বন্ধুরা আজকে আমরা আরেকটি নতুন চার্ট নিয়ে চলে এসেছি যেখানে আমরা একটা একটা ব্যক্তি তার যে দাদা এবং ভাই তার কর্মজীবনের যে জয়েন্ট যে বিজনেস কর্মজীবনের ক্ষেত্রে তাদের একটা উত্তরাধিকির সূত্রে তাদের একটা বিজনেস ছিল এবং সেখানে তারা একসাথে শেয়ার করতো সেই বিজনেসটি মালিকানা শেয়ার তাদের মধ্যে বর্তমান ছিল তো একই পার্সেন্টেজ অনুযায়ী তো তাদের মধ্যে একটা বিরোধ দেখা দেয় তো বেশিরভাগ ক্ষেত্রে এইরকমই হয় যে যখনই একটা উত্তরাধিকারী সূত্রে কোনো একটা ব্যবসায়িক পরিকাঠামো এবং সেখানে একাধিক ভাই সেখানে থাকছে সেখানে স্নেহজন এবং যারা বয়সে বড় এই ধরনের ভাইদের সাথে একটা বোঝাপড়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হয় তো এই চারটির ক্ষেত্রেও সেই ধরনেরই একটা অবস্থা তৈরি হয়েছিল তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে কর্কট লগ্ন এবং লগ্নেই মঙ্গল অবস্থান করছে। তো এই ব্যক্তিটির এমন কি কানেকশান ছিল চারটে যাতে করে তার দাদা এবং ভাইয়ের মধ্যে একটা ব্যবসায়িক ক্ষেত্রে সম্পর্কের একটা অবনতি দিনের পর দিন ঘটতে ঘটছিলো এবং সেখানে তার যে শ্রীবৃদ্ধি সেটা আটকে যাচ্ছিল তার যে এগিয়ে যাওয়ার যে গতি সেটা কমে যাচ্ছিল এবং কেউ বা কারা মনে হচ্ছিল কি যেন তার যে অগ্রগতিকে আটকে দিচ্ছে তো এই ধরনের ক্ষেত্রে আমরা কোন কোন জায়গাগুলো আমরা দেখব সেটা নিয়ে আমাদের আজকের আলোচনা তো প্রথম অবস্থায় আমরা দেখব কি যে আমরা সাধারণত জানি যে যারা বয়সে ছোট হয় এই ব্যক্তি যে ব্যক্তি চার তার থেকে যারা ছোট হচ্ছে তাদের এর কিছু ভাইও ছিল আর কি আর দাদাও ছিল একজন দাদা ছিল আর দুজন ভাই ছিল তো তাদের সবার সাথে একটা সম্পর্কের অবনতি ঘটে সেখানে অনেক দলাদলি হয় সেটিং হয় এগুলো সব ক্ষেত্রেই হয় তো কী কারণ থাকলে এগুলো একটু বেশি আকার ধারণ করে এবং সেটা জাতকের যে পারিবারিক জীবন সেটা অনেক ক্ষতিগ্রস্ত করে সেটা নিয়ে আমরা আলোচনা করব তো প্রথম কথা লগ্ন সাপেক্ষে যদি আমরা দেখব তৃতীয় ঘরের অধিপতিকে বুধ এই বুধকে আমরা আবার দেখতে পাচ্ছি সে দ্বাদশ ঘরের অধিপতি কারণ তৃতীয় ঘরটি এখানে পড়েছে কন্যা রাশিতে এবং দ্বাদশ ঘর পড়েছে মিথুন রাশিতে তো যখন আমরা স্নেহজনের আলোচনা করব তখন তাদেরকে আমরা তৃতীয় ঘরের যে অধিপতি সেই অধিপতিটি কী অবস্থায় আছে সেটি আমাদের বিচার্য বিষয় তৃতীয় ঘরের অধিপতি এখানে বুধ সেই বুধকে আমরা দেখতে পাচ্ছি কি যে রাহু নক্ষত্রে অবস্থান করছে এবং বুধ এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে এটি বক্রির চিহ্ন স্টার দেওয়া আছে মানে বুধ হচ্ছে বক্রি এবং সে শনির সাথে অবস্থান করছে ততএব তো তৃতীয় ঘরের অধিপতি দ্বা সে ওই দ্বাদশ ঘরের অধিপতি হয়ে আবার দ্বাদশেই বসে আছে এবং শনির সাথে সহ অবস্থান করেছে যে শনি যে শনি কিন্তু সপ্তমপতি এবং অষ্টমপতি তো সেক্ষেত্রে তৃতীয় ভাব সাপেক্ষে আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে কোন কোন ভাবগুলি আসছে তৃতীয় ভাব সাপেক্ষে আমাদের সপ্তম ভাব যেমন আসছে অষ্টম ভাব আসছে এবং দ্বাদশ ভাব আসছে অতএব এখানে কিন্তু তার যারা স্নেহজন থাকবে তাদের সাথে কিন্তু ব্যবসা সপ্তম মানে ব্যবসার জায়গা অষ্টম মানে একটা বাঁধা বিপত্তি দ্বাদশ মানে ব্যয় বা ক্ষতি তো অতএব এই ব্যবসা সংক্রান্ত ক্ষেত্রে একটা প্রবলেম হবে তো সাধারণ অবস্থায় আমরা দশম ভাব থেকে আমাদের প্রফেশান দেখব সপ্তম ভাব থেকে আমাদের ব্যবসায়িক জীবন দেখব তো এছাড়াও কিন্তু আমাদের যেহেতু আমাদের প্রশ্নটা যেহেতু আমাদের ভাই কেন্দ্রিক স্নেহজন কেন্দ্রিক তাই তৃতীয় ঘরের অধিপতিকেও আমাদের আলাদা করে দেখে নেওয়ার প্রয়োজন আছে তো তৃতীয় ঘরের যে অধিপতি তাকে আমরা দেখতে পাচ্ছি কি যে সেটিকে মেন ভাব বলে যে সাপোর্টিং ভাবগুলিকে আমরা পাচ্ছি সেটা সাত আট বারো যেটা পরিষ্কার বলে দিচ্ছে যে ব্যবসায়িক ক্ষেত্রে একটা সমস্যার ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে ভাইয়ের সাথে ব্যবসা সংক্রান্ত ক্ষেত্রে গণ্ডগোল হবে এবং সেখানে তার যে যেহেতু নেগেটিভ দুটি ঘর আমরা এখানে পেয়েছি তৃতীয় সাপেক্ষে এবং সপ্তম এখানে কানেক্টেড হয়ে গেছে তাই এটা বোঝা যাচ্ছে কি যে তার একটা আর্থিক দিক দিয়ে তার অগ্রগতি সেখানে আটকে যাবে সম্পদ সম্পদকেন্দ্রিক ব্যাপারে তার সম্পদ সম্পদকেন্দ্রিক ব্যাপারে তার অগ্রগতি থমকে যায় তো এখানে আমরা তৃতীয় ঘর সাপেক্ষে আমরা যেটা দেখলাম যে সেখানে বুধকে পেয়েছি বুধ রাহুর নক্ষত্রে বুধ বক্রি অবস্থায় আছে এবং বুধ শনির সঙ্গে অবস্থান করছে যে শনি সপ্তমপতি অষ্টমপতি এগুলি আমরা পেলাম এবার আমরা দেখব কি যে যখন আমরা স্নেহজন ছাড়িয়ে আমরা এবার গুরুজন আমরা যখন এবার দাদা মানে বয়সে যারা বড় হয় তাদের দিকে যাব তখন আমাদের ঘর হিসাবে আমাদের একাদশ ঘরকে গুরুত্ব দিতে হবে তৃতীয় ঘর থেকে যেমন আমাদের স্নেহজনের একটা আমরা বিচার করছি একাদশ ঘর থেকে আমরা বয়সে যারা আমাদের থেকে বড় দাদা তো তাদের বিচার আমরা করবো একাদশ ঘরের অধিপতি আমরা এখানে দেখতে পাচ্ছি শুক্র কারণ এটা বিশ্বরাশিতে পড়েছে একাদশ ঘর একাদশ ঘর বিশ্বরাশিতে পড়েছে এর অধিপতি শুক্র সেই শুক্রকে দেখতে পাচ্ছি আমরা রোহিণী নক্ষত্রে অবস্থান করছে এর অধিপতি হচ্ছে চন্দ্র তো সেক্ষেত্রে চন্দ্রের অবস্থানটাও আমাদের দেখার প্রয়োজন আছে তো সেক্ষেত্রে আমরা কি করব না চন্দ্রকে দেখতে পাচ্ছি আমরা ষষ্ঠ ঘরে অবস্থান করছে এবং শুক্রকে আমরা দেখতে পাচ্ছি কেতুর সঙ্গে সহ অবস্থান করছে একাদশ ঘরে তাহলে প্রথম কথা হচ্ছে কি যে চতুর্থ ঘরের অধিপতি এবং একাদশ ঘরের অধিপতি শুক্র সেই শুক্র কেতুর সঙ্গে সবস্থান অবস্থান করছে এবং শুক্র আছে রোহিণী নক্ষত্রে যার অধিপতি চন্দ্র সেই চন্দ্রকে আমরা দেখতে পাচ্ছি সে ষষ্ঠ ঘরে অবস্থান করছে অতএব আমরা এখানে একাদশ একাদশ সাপেক্ষে আমরা কাকে কাকে পেলাম একাদশ সাপেক্ষে যেমন আমরা এখানে চতুর্থ ঘরকে পেয়েছি তেমনি এখানে ষষ্ঠ ঘরকেও পেয়েছি একাদশ সাপেক্ষে আমরা চতুর্থ এবং ষষ্ঠ ঘরকে পেয়েছি তো সেই হিসাবে সেই হিসাবে আমাদের কিন্তু একটা চতুর্থ মানে একটা গৃহের ব্যাপার তো সেই জায়গায় কিন্তু চার আর ছয় একটা নেগেটিভ ঘর চলে এসেছে তো ষষ্ঠ ঘর আসা মানে কি কোনো ক্ষেত্রে সেখানে কিন্তু একটা ষষ্ঠ ঘর কিন্তু এই ধরনের গ্রহগুলি কিন্তু একটা ভেতরে ভেতরে সমস্যা তৈরি করে গুপ্তভাবে প্রকাশ্যে হয়তো কোনো কোনো অসহযোগিতা নেই কিন্তু ভেতরে ভেতরে এমন কিছু কলকাটি এমন কিছু কর্মকাণ্ড ঘটানো হচ্ছে যাতে করে এই জাতকের পক্ষে কিন্তু কি বাড়ি কি ব্যবসার ক্ষেত্রে একটা অস্বস্তি তৈরি হচ্ছে তো যেহেতু এখানে ষষ্ঠ ঘর চলে এসেছে একাদশ সাপেক্ষে তার মানে এখানে যারা বয়সে যারা বড় আছে মানে যারা দাদা তাদের সাথে কিন্তু এই ধরনের একটা সম্পর্ক তৈরি হবে যেখানে তাদের কিছু ডিসিশান সেগুলো এর বিপক্ষে যাবে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে একাদশ ঘরের অধিপতি শুক্র সে হচ্ছে কার নক্ষত্রে আছে শুক্রকে আমরা এখানে দেখতে পাচ্ছি কি সে রোহিণী চন্দ্রের নক্ষত্রে আছে চন্দ্র আছে ষষ্ঠ ঘরে বসে আছে কিন্তু এর সপ্তম দৃষ্টি বলেছে দ্বাদশ ঘরের উপর তো সেই হিসেবে আমাদের একাদশ সাপেক্ষে যেমন এখানে চতুর্থ আসছে ষষ্ঠ আসছে এবং দ্বাদশ ঘরও কিন্তু এখানে চলে আসছে অতএব এটা গৃহের পরিবেশ যে অশান্ত করবে এটা নিয়ে কোনো প্রশ্নচিহ্ন নেই তো ছোট ভাইদের ক্ষেত্রে দেখা যাচ্ছিলো যে ব্যবসায়িক ক্ষেত্রে প্রবলেমটা বেশি দেখা যাচ্ছিলো যে ক যেখান তার ব্যবসায়িক স্থান জয়েন্টের ব্যবসা তো সেখানে একাধিক মালিকানা থাকছে সেখানে তো সেই জায়গাটা বেশি সমস্যা তৈরি করছে যারা স্নেহজন আর যারা মানে যারা ভাই আর কি আর যারা দাদা তাদের কাছ থেকে কোন সমস্যাটা বেশি আসছে এখানে ঘরের যে সমস্যাটা ঘরের যে ভাগাভাগি এবং বেশ কিছু সিদ্ধান্ত সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে জয়ন্তত একাধিক সম্পত্তি থাকবে সেখানে যে সিদ্ধান্ত বা ভাগাভাগির যে তার দিকে যে পড়ছে যেগুলি বিভিন্ন ভাইয়ের মধ্যে যেগুলি ভাগ হচ্ছে এই জাতকের ক্ষেত্রে যার চাট নিয়ে আমরা আলোচনা করছি তাকে চূড়ান্ত অস্বস্তিকর অবস্থার মধ্যে ফেলছিল এর দাদারা তো এই ধরনের একটা অবস্থা তৈরি হয়েছে এবার আমরা দশম ঘর সাপেক্ষ আমরা দেখব কারণ দশম ঘর এখানে প্রফেশনের কথা বলে তো দশম ঘরের অধিপতি হয়ে গেছে শুক্র সরি দশম ঘরের অধিপতি হয়ে গেছে এখানে মঙ্গল তো মঙ্গলকে আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে বুধের নক্ষত্রে পড়েছে কারণ দশম ঘর মেষরাশিতে পড়েছে মেষরাশির অধিপতি মঙ্গল তো মঙ্গলকে আমরা দেখতে পাচ্ছি বুধের নক্ষত্রে অশ্লেষা মঙ্গল অশ্লেষা নক্ষত্রে আছে অশ্লেষার অধিপতি বুধ তো সে দ্বাদশে বসে আছে এবং তৃতীয় ঘরে বসে আছে এই আবার ঠিক দশম ঘর সাপেক্ষেও দেখা যাচ্ছে কি যে তার প্রফেশান তার প্রফেশান যে ক্ষেত্র সেখানে তার তৃতীয় ঘর মানে স্নেহজনের কথা বলছে তার মানে দশম সাপেক্ষে আমরা এখানে কি কী জায়গাগুলো পাচ্ছি দশম সাপেক্ষে আমরা সেই পাচ্ছি কি না তৃতীয় ঘরকে আমরা পাচ্ছি এবং সেখানে আমরা দ্বাদশ ঘরকেও পাচ্ছি সেখানে আমরা তো তিনবারও এখানে পাচ্ছি অতএব এখানে বোঝা যাচ্ছে কি তার যে ব্যবসায়িক ক্ষেত্রে তিন নম্বর ঘর আসছে মানে তার ভাই ভাইয়ের কারণে কিন্তু দেখা যাবে কি যে তার যে অনেক ক্ষতি হতে পারে ব্যবসায়িক যে ভাগ বন্টন বিলি বন্টন সেইগুলোর ক্ষেত্রে প্রবলেম হবে যেটা আমরা আগে আমরা দেখেছিলাম যে তার তার থেকে যারা ছোট বয়সে তার ভাই তাদের কাছ থেকে ব্যবসায়িক ক্ষেত্রে সমস্যা হবে আর তার থেকে যারা বড়ো আছে দাদা তার ক্ষেত্রে কী হবে ঘরের যে সম্পদ আছে সম্পত্তি আছে বা বিভিন্ন জয়েন্টে যে সম্পত্তি আছে বাড়ির যে ভাগ বাটার সেখানে প্রবলেম হবে তো আমরা যেদিক থেকে দেখি না কেন এই ধরনের একটা প্রবলেম আমরা এখানে ফেস করছি এবার আমরা এখানে দেখব কি যে সপ্তম ঘরের অধিপতিকে মঙ্গল তাকেও আমরা এই সপ্তম ঘরের অধিপতি শনি তাকেও আমরা দেখতে পাচ্ছি দ্বাদশ ঘরে বসে আছে এখানেও যদি আমরা আলাদা করে দেখি যে তার প্রফেশানের যে জায়গাটা সেখানেও আমরা দেখতে পাচ্ছি কি যে এখানে একটা প্রবলেম তৈরি হয়ে আছে তার কারণ সপ্তম ঘরের অধিপতি শনি সে দ্বাদশ ঘরে বসে আছে তো এই জায়গায় একটা প্রবলেম তৈরি হবে এবং শনিকে আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে সে রাহুর নক্ষত্র বসে আছে রাহু এখানে পঞ্চম ঘরে বসে আছে অর্থাৎ ব্যবসা সংক্রান্ত ক্ষেত্রে তার মানসিক একটা অস্থিরতা একটা চঞ্চলতা এই ধরনের জায়গা কাজ করবে এবং তার অগ্রগতি সেখানে ব্যাহত হবে আজ এই পর্যন্তই ভবিষ্যতে আমরা আবার অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব ভালো থাকবেন নমস্কার